ফেসবুকের সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলেই হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল। হ্যাঁ প্রিয় দর্শক, রিসেন্টলি অনেকের সাথে কিন্তু এমন ঘটনা ঘটতেছে যে তার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করার ফলে তার ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাচ্ছে। মূলত এখানে আমাদের কিছু ভুল বোঝাবুঝি রয়েছে এবং এই বিষয়গুলো যদি আপনি মেনে কাজ না করেন সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অনায়াসেই ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পারতেছেন আমার ফোনে কিন্তু এখান থেকে ফেসবুকের সাথে কানেক্টেড করা, এটা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে ইনস্টাগ্রাম। তো আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক থেকে এটা রিমুভ করতে পারবেন। কীভাবে রিমুভ করবেন, আপনার অ্যাকাউন্টটাকে কীভাবে আপনি সিকিউর দিয়ে রাখতে পারবেন সব কিছু দেখাবো। তো এর আগে আমি যে কথাগুলো বলেছি এটা কতটা যুক্তিসম্পন্ন এই বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখতে পারবেন এখানে আপনার একটা ফেসবুক দেখতে পাচ্ছেন। তো এখানে এই অ্যাকাউন্টে কিন্তু পুরোপুরিভাবে আপনার ফেসবুক কী করে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে, অর্থাৎ ফেসবুক ডিজেবল করে দিয়েছে। তো এটা কারণটা কী, কারণটা কী দেখেন এখানে বলছে, ইওর অ্যাকাউন্ট ওয়াজ সাসপেন্ডেড বিকজ ইওর লিঙ্কড, এই যে দেখতে পারবেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা হচ্ছে ইনস্টাগ্রামের নাম, ডাজ নট ফলো ইওর রুলস। তো দেখেন আমরা যখন ফেসবুকের সাথে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে রাখি তখন মানে ফেসবুকে একটা পোস্ট করলে ওটা কিন্তু সাথে সাথে আপনার ইনস্টাগ্রামেও শেয়ার হয়, বা দেখা গেছে যদি কোনো ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুকেও আপলোড হবে প্লাস ইনস্টাগ্রামে কিন্তু আপলোড হবে। তো সেই পারপাসে আপনার ইনস্টাগ্রামের কিছু রুলস আবার অন্যরকমভাবে রয়েছে, যেমন ফেসবুকে একটা রুলস, ইনস্টাগ্রামে আর একটা রুলস। তো ধরুন যে ফটোটা আপনি ফেসবুক আপলোড করেছেন ফেসবুকের জন্য ঠিক আছে, কিন্তু এটা ইনস্টাগ্রামের জন্য না। কিন্তু এই যে আপনার ইনস্টাগ্রামের সাথে মানে আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম যে কী করে রাখছেন, লিঙ্ক করে রাখছেন, আপনার ইনস্টাগ্রামে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার ফেসবুকটা বাদ হয়ে যাবে। ফেসবুক আইডি বাদ হওয়া মানে ওইটাকে, ওই আইডিটাকে, ওই আইডির মধ্যে যতগুলো পেজ আছে সেগুলো যদি আপনি সিকিউর দিয়ে না রাখেন, আলাদা আলাদা পেজে যদি আপনি অ্যাডমিন না দিয়ে রাখেন, বা আপনার যদি গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট থাকে আপনি কোনোভাবেই তার অ্যাক্সেস নিতে পারবেন না, প্লাস মানে আপনার আইডিটাই পাবেন না, তার অ্যাক্সেস কোথা থেকে পাবেন কি বিষয়টা, এরকম প্রশ্ন আসে না। এবং এটাই যেটা বলছি আমি এটাই, তো অবশ্যই এই বিষয়গুলো আমাদের মেনে কাজ করতে হবে, তবে আপনার অ্যাকাউন্টটাকে আপনি ফেরত নিয়ে আসতে পারেন, যদি কিনা আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন। এখানে আমাদের আরেকটা সমস্যা রয়েছে, আমরা অনেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করি হচ্ছে এই ফেসবুক কানেক্টেড করে, মানে ফেসবুকে যেটা আমার ইনস্টাগ্রামও সেটা, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। আপনি ইনস্টাগ্রামে আগে আপনাকে লগ ইন করতে হবে, এরপর আপনাকে ফেসবুকটা রিকভারি করতে হবে। যদি আপনার আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারেন তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ফেরত পাবেন। তো আমি মনে করি এত ঝামেলার দরকার নেই ভাই, আমাদের লাইক ফলোয়ার দরকার নেই, আমরা আলাদা আলাদাভাবে কী করবো ভিডিও আপলোড করবো, কারণ আমি জানি না ইনস্টাগ্রামের ফুল কমিউনিটি গাইডলাইন রুলসটা কি। এটা যদি আমি না জেনে আপলোড করি যেটা ফেসবুকের কিনা ঠিক আছে কিন্তু ইনস্টাগ্রামে আলাদা, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেত। তো দেখেন এখান থেকে যাই হোক, আমি যখন নিচের দিকে চলে আসতেছি এখানে দেখতে পারবেন যে খুব সুন্দরভাবে মানে এখন আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করা, যখন যেতে চাচ্ছি আমি তখন দেখাচ্ছে উই ডিজেবল ইওর অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টটা কিন্তু টোটালিভাবে ডিজেবল করে দিয়েছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে বলতেছে, দেন যদি আমি আমার অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে, সেক্ষেত্রে আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আমি ফেরত পাবো। তো এই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে আপনারা ক্লিয়ার। তো এখন আপনি চাচ্ছেন ফেসবুক থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কী করে দেওয়ার জন্য, রিমুভ করে দেওয়ার জন্য, কীভাবে রিমুভ করবেন প্রশ্ন আসতেই পারে, এই জিনিসটা এখন আপনাদের আমি দেখাবো। তো এর জন্য অবশ্যই কিন্তু আপনাকে চলে আসতে হবে আপনার ফোনের ফেসবুকে। ওকে, আমি এখান থেকে ফেসবুকে চলে আসলাম, মানে ফেসবুকে যে প্রোফাইল আছে প্রোফাইলে চলে আসবেন। আমি এখান থেকে প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পর যে সেটিং আইকন রয়েছে এই সেটিং আইকনে একটা ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এটার পর আমরা একটা ক্লিক করে দিব। এটার পর ক্লিক করার পর দেখতে পারবেন আমার এখানে কিন্তু দুটো প্রোফাইল রয়েছে, একটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আর একটা হচ্ছে আমার ফেসবুক। দুটো জিনিসই আপনাদের আমি ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব। তো এটা দেখেন, এটা হচ্ছে ফেসবুক, ফেসবুকের লোগো দেওয়া রয়েছে, এটা ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের লোগোটা দেওয়া রয়েছে। এখন আমি তো জানি যে এটা যদি একসাথে কানেক্ট করা থাকে তো সেক্ষেত্রে আমি যদি আমার মনের অজান্তেও যদি কোনো একটা ভুল করি আমার অ্যাকাউন্টটা কিন্তু যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এই জন্য আমি যে কাজটা করব, আমি এই অ্যাকাউন্টটাকে রিমুভ করব। তবে অ্যাকাউন্টটাকে রিমুভ করার আগে আপনাদের একটা বিষয় খেয়াল করতে হবে, অনেকেই ফেসবুকের মাধ্যমে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ব্যবহার করে, তো বা দেখা গেছে অনেকে আপনারা আপনার ইনস্টাগ্রামের সাথে আপনি ফোন নম্বর বা জিমেইল দিয়ে আপনি অ্যাড করে রাখেন, কিন্তু যদি আপনি এটা রিমুভ করে দেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু পাবেন না। এই জন্য আপনি আগে এখান থেকে পার্সোনাল ডিটেলসের মধ্যে গিয়ে
কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে গিয়ে এখানে আপনি দেখে নেবেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে আপনার এটাকে লিঙ্ক করা আছে কিনা, ইমেল নাম্বার বা ফোন নাম্বার লিঙ্ক করা আছে কিনা। যদি না থাকে আপনি নিচ থেকে অ্যাড নিউ কন্ট্যাক্ট সিলেক্ট করে আপনি এটাকে অ্যাড করে নেবেন। যাই হোক, আমার তো করা আছে, আমি করলাম না, ব্যাকে চলে আসলাম। আপনি সরাসরি নিচের দিকে অ্যাকাউন্টটাকে রিমুভ করার জন্য দেখতে পারবেন এখান থেকে অ্যাকাউন্টস নামে একটা অপশন, এই অ্যাকাউন্টসে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন রিমুভ রয়েছে, আমি এখান থেকে রিমুভ অপশনে একটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন যে রিমুভ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আপনি একটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে আপনি একটা সিলেক্ট করে দেবেন। ওকে, তো এখন এখান থেকে দেখতে পারবেন ইয়েস রিমুভ, এখান থেকে আমার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে সেটার নাম দেখাচ্ছে, আমি এখান থেকে একটা সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন আমার এখান থেকে একটা রিমুভ হয়ে গেছে। আমার কিন্তু এখন একটা প্রোফাইল, ঠিক আছে, যেখানে দেখুন দুটা প্রোফাইল ছিল, কিন্তু এখন কিন্তু আমার একটা প্রোফাইল দেখাচ্ছে, আমার ইনস্টাগ্রাম কিন্তু আলাদা হয়ে গেছে। মানে ইনস্টাগ্রামের যে অ্যাপটা ছিল সেই অ্যাপের মধ্যে কি আপনাদের দেখায় এটা কিন্তু আমার আলাদা আছে, কারণ ওটা আলাদাভাবে আর কি ব্যবহার করতে পারবো, আলাদাভাবে ব্যবহার করতে পারবো। দেন আপনারা এভাবে আলাদা আলাদা করে নেবেন, আলাদা আলাদাভাবে ভিডিও আপলোড করবেন, এতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এবং এটাই সবচেয়ে বেশি নিরাপদ আমি যেটা মনে করি, অনেক রিসার্চ করার পর ভিডিওটা তৈরি করলাম। এখন আপনারা অনেকে বলতে পারেন এটা সিম্পল একটা কাজ, এত সময় নিয়ে দেখানোর কী আছে? হ্যাঁ ভাই, অবশ্যই আছে। যে কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই কথাগুলো কিন্তু আমি এক দু মিনিটে আপনাদের সাথে শেয়ার করলে করতে পারতাম, কিন্তু বিস্তারিতভাবে আপনাদের এ টু জেড যেহেতু একটা বিষয় সম্পর্কে আমি আপনাদের তথ্য দিতে চাচ্ছি, সেটার গুড সাইড ব্যাড সাইড সব কিছু কিন্তু আমাকে তুলে ধরতে হয়, আর এর জন্য ভিডিওটা একটু বড় হয়ে যায়। আবার অনেকে বলতে পারেন যে ঘন কথা বেশি বলে, ঘন কথা না বললে ভাই আমার বেশি ভালো লাগে না, কারণ একটা জিনিস আমি শুরু করতেছি সেটা ক্লিয়ার নিজে থেকে যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার না করে আপনাদের বোঝাতে পারতেছে ততক্ষণ আমার নিজেরও ভালো লাগে না। তো যাই হোক, বিস্তারিত আপনাদের একটু যেতে আমি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা রাখি। তো এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা আপনি অ্যাড করে রাখবেন কিনা, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। রিসেন্টলি অনেকের অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে, আপনাদেরকে সতর্ক করলাম, বিষয়টা আপনি একটু বিবেচনা করে দেখতে পারেন। এই ছিল ভিডিও, ভিডিও ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।